নমস্কার সমস্ত দর্শক বন্ধুদেরকে স্বাগত। সৌভাগ্যের দিশা এই মুহূর্তে চলে এসেছে আপনাদের সামনে। আজকে ভাইফোঁটা বা ভাতৃদ্বিতীয়া যেটাই বলুন না কেন, প্রত্যেকে শুভেচ্ছা অবশ্যই জানাবো। এবং যখন প্রত্যেকে বোনেরা ভাইয়ের কপালে ফোঁটা দিয়েছেন, দীর্ঘায়ু কামনা করেছেন, যে বিশেষ রীতি পালন করা হয় সেটা করেছেন। আবার অনেক জায়গায় এমনটাও হয় যে দাদা বা ভাই তারাও কিন্তু বোন অথবা দিদিদেরকে পাল্টা আশীর্বাদ করেন, শুভকামনা করেন, একটা পারস্পরিক খুব সুন্দর বন্ধন তৈরি হয় এই দিন। বন্ধন তো থাকেই, সেটাকে ঝালিয়ে নেওয়া বা সেটাকে আরও সুদৃঢ় করা, পরস্পরের কাছে থাকা, একে অপরকে রক্ষা করা, নানানভাবে তাদের শুভকামনা করা, এটাই তো সম্পর্কের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা। তো সেই সম্পর্কের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ জায়গা যেমন সবসময় আমাদের ভালো চায়, আমাদের সাফল্য চায়, আমাদের সুরক্ষা চায়, আমাদের সম্পদ চায়, ঠিক তেমনভাবেই সৌভাগ্যের দিশাও আপনাদের সাফল্য চায়, আপনাদের দীর্ঘায়ু চায়, আপনাদের স্বপ্নগুলো পূরণ হোক সেটা চায়। এখানেও একটা খুব সুন্দর বন্ধন রয়েছে, একটা পবিত্র সম্পর্ক রয়েছে। একপাশে রয়েছেন আপনারা যারা নানাভাবে নানান ধরনের সমস্যা জর্জরিত, আর একপাশে রয়েছেন আপনাদের কাছের মানুষ, কাজের মানুষ শ্রী দেবাশী শাস্ত্রী। তিনি চাইছেন আপনারা যাতে ভালো থাকতে পারেন, আপনাদের স্বপ্নগুলো যেন সত্যি হয়, আপনারা যাতে সফল হতে পারেন, এবং তার জন্য পথ দেখাতেও তিনি তৈরি। আপনাদের যেটা করতে হবে, নিজেদের সমস্যাগুলোকে সিরিয়াসলি নিতে হবে, অযথা সময় নষ্ট করলে চলবে না। যেখানে আটকে যাচ্ছেন সেখানে হাত বাড়িয়ে দিন, উল্টো দিকে দেখতে পাবেন একটা সাহায্যের হাত সবসময় আপনাদের দিকে এগিয়ে এসেছে। স্বাগত জানাচ্ছি আজকের বিশেষ দিনের বিশেষ অনুষ্ঠানে আপনাদের কাছের মানুষ এবং কাজের মানুষ জ্যোতিষগুরু পণ্ডিত দেবাশীষ শাস্ত্রীকে। নমস্কার। নমস্কার দর্শক বন্ধু, আমার মা ও ভাই বোনেরা, শুভ ভাত্র দ্বিতীয়াতে সকলকে শুভেচ্ছা জানাই। প্রত্যেকে ভালো থাকবেন, যার যার শুভ কামনা, ভাই বোন বা আদার্স যারা আমরা পরস্পরে পরস্পরের শুভকামনা করি, দিদি যেমন বললেন ঠিক তেমনই কামনা করি, সকলে প্রত্যেকে ভালো থাকুন, আগামী বছরগুলি যেন ভালোভাবে কাটে, ভাই বোনেদের সম্পর্ক যেন অটুট থাকে, পরস্পরে পরস্পরে ভাতৃবন্ধন বা মাতৃবন্ধন সবটাই অটুট থাকে, এই আশা আকাঙ্ক্ষা নিয়ে আজকে সৌভাগ্য দিশার অনুষ্ঠান আমরা লাইভে শুরু করব। তো প্রথমে আমি বলি যে আমরা আশা করি বা প্রত্যাশা করি যে আমরা জীবনে ভালো থাকব, কিন্তু অনেক ক্ষেত্রে ভালো থাকতে পারি না। ঠিক, পারি না, প্রত্যাশা তো সবার থাকে, কেন পারি না এই জায়গাটায় বিশ্লেষণ করতে হবে। কারণ আমি যখন মানব জন্ম পেয়েছি তখন সুতরাং আমার জীবনে সুখ শান্তি ঐশ্বর্য প্রতিষ্ঠা লাভ সবটাই ভগবান লিখে দিয়েছেন বলেই আপনি মানব জন্ম পেয়েছেন প্রত্যেকে, তাহলে সেই জায়গাটা কেন হচ্ছে না? অনেকের জীবনে রাতারাতি তার এডুকেশন, উচ্চশিক্ষা, কেরিয়ার, বাস্তু, তার বিশাল প্রতিপত্তি এই সমস্ত তৈরি হচ্ছে, সুখে শান্তিতে বসবাস করছে, কিন্তু আমার হচ্ছে না। একবারও কি মনে হয় না যে আমার কেন হচ্ছে না? বা আমার সন্তানের, যারা আমার সন্তান, রিলেটেড সম্পর্ক, ভাই ব্রাদার, তারা কেন ভালো থাকতে পারছে না, কেন সৌভাগ্যশালী হতে পারছেন না? দেখুন, দেবাশীষদা বিভিন্ন সাইড নিয়ে আলোচনা করে। আজকের যেটা আমরা আলোচ্য বিষয় রাখবো, পারিবারিক অশান্তি বা দাম্পত্য অশান্তি বা পারিবারিক অমঙ্গল কেন হচ্ছে? পারিবারিক অমঙ্গলের ক্ষেত্রে পারিবারিক অশান্তি হয়, পারিবারিক অশান্তির ক্ষেত্রে দাম্পত্য অশান্তি হচ্ছে। তাহলে দাম্পত্য অশান্তি কেন হচ্ছে? প্রথমে আমরা বলবো, যাদের লগ্নে শনি সপ্তমে মঙ্গল অথবা লগ্নে মঙ্গল সপ্তমে শনি অবস্থান করছে, তাদের পারিবারিক অশান্তি বা দাম্পত্য অশান্তিতে ভুগছেন, মিলেই নিন আপনার কোষ্টি। আবার যাদের লগ্নে চন্দ্র সপ্তমে শনি বা সপ্তমে চন্দ্র লগ্নে শনি, ঠিক পারিবারিক অশান্তি, বিবাহ বিচ্ছেদ বা সেখানে পারিবারিক অমঙ্গল যোগ। আবার যাদের লগ্নে চন্দ্র শনির দৃষ্টি থাকে, দৃষ্টিযুক্ত চন্দ্র থাকে, সেই একই কিন্তু সিচুয়েশান, পারিবারিক অশান্তি। আবার যাদের শনি চন্দ্র একত্রে বসে থাকছে কোনো হাউজে,
সেখানেও সেই পারিবারিক অশান্তি। তাহলে এই যে পারিবারিক অশান্তি থাকা বা দাম্পত্য অশান্তি তারা ভুগছেন বা বিবাহ বিচ্ছেদ যাদের ঘটছেন এই সমস্ত কারণে বিবাহ বিচ্ছেদ ঘটছেন, পরস্পরে পরস্পরের সম্পর্ক ডিসকানেক্ট হয়ে যাচ্ছে, তো সেই কারণের জন্য কিন্তু আপনার সুখ শান্তি বিঘ্ন হচ্ছে। আপনার স্ত্রী কথা বলছে তো আপনি ভালো শুনছেন না, আপনার হাজবেন্ড কথা বলছে তো আপনি ভালো শুনছেন না, বা আপনার সন্তান কথা বলছে আপনি ভালোভাবে নিচ্ছেন না, বা আপনার সন্তান কথা মানে আপনি কথা বলছেন সন্তান নিচ্ছেন না, অবাধ্য হচ্ছে। ঠিক এই সমস্ত কারণগুলির জন্য এই সমস্যাগুলি তৈরি হয়। সুতরাং সেই সমস্যা থেকে বেরোতে গেলে একজন অভিজ্ঞ মানুষের দরকার, যে মানুষটি বংশ পরম্পরায় আপনাদের কাজ দিয়েছেন, সেই মানুষটিকে আপনাকে বেছে নিতে হবে। ঠিক সুতরাং আমরা সেই নিয়ে আজকে আলোচনা করব নিশ্চয়ই, যাতে আমরা ভালো থাকতে পারেন। সে ভালো থাকার অনুষ্ঠান সৌভাগ্যের দিশার অনুষ্ঠান। আর আরেকটি কথা বলবো, যারা মনে হয় জ্যোতিষগুরু পণ্ডিত দেবাশীষ শাস্ত্রী আপনাদের কাছের মানুষ, কাজের মানুষ, একজন যোগ্য মানুষ, তবেই যোগাযোগ করবেন। সমস্যা জেনে লাভ কিছু হবে না, সমস্যার সমাধান করুন, যে কোনো সমস্যাই নিশ্চিত সমাধান। দেবাশীষ শাস্ত্রী দেখি আমাদের সঙ্গে ফোনে কে আছেন। হ্যালো, হ্যালো, আমি নাগপুর থেকে বলছি, উত্তর চব্বিশ পরগনা নাগপুর। হ্যাঁ নমস্কার, বলুন। নমস্কার, নমস্কার, বলুন। হ্যাঁ, ডেট অফ বার্থ বলবো? হ্যাঁ বলুন, আপনার নামটাও বলুন সঙ্গে। সুকান্ত দে। সুকান্ত দে, আচ্ছা বলুন সুকান্ত বাবু। হ্যাঁ, আমার ডেট অফ বার্থ হচ্ছে 20 অক্টোবর 1968। হ্যাঁ, 20 অক্টোবর 1968, অনেকদিন বয়স হয়ে গেছে আপনার। 20 অক্টোবর 1968, টাইমটা বলুন। টাইমটা হচ্ছে 12:55 PM। 12:55 PM, দুপুর 12:55। জন্মস্থান কোথায়? জন্মস্থান হচ্ছে হুগলি চন্দননগর। চন্দননগরে আপনার জন্ম। কতদিন ধরে দেখছেন দেবাশীষ দার অনুষ্ঠান, কেমন লাগে? আমি প্রত্যেক দিনই দেখি, এখনো চালিয়ে রেখেছি টিভি। কেমন লাগে দেবাশীষ স্যার, কেমন লাগে দেবাশীষ স্যার? ভালো, খুব ভালো উনি প্রোগ্রাম করেন এবং যাকে যেটা বলেন একদম সঠিক, একদম সঠিক বলেন। বেশ বেশ বেশ। 20 অক্টোবর 1968 রবিবার ছিল? না, ওটা তো শুক্রবার হবে দাদা। 20 অক্টোবর 1968 তো? হ্যাঁ, 68 মানে 68 সাল। রবিবার ছিলেন, নিয়ে নিন এখনই, আপনি দেখে নিন। আচ্ছা, হস্তা নক্ষত্র কন্যা রাশি মকর লগ্ন চতুর্দশী কৃষ্ণপক্ষে জন্ম। আপনার হচ্ছে দেবগণ। আর একটি জায়গা আপনাকে বলবো, আপনি কি দাদা প্রাইভেটে কাজ করছিলেন নাকি আপনি ব্যবসা করছিলেন, বলুন। না, আমি প্রাইভেটে কাজ করছিলাম, কারখানাটা বন্ধ হয়ে গেছে। প্রাইভেটে কাজ করছিলেন, কারখানাটা বন্ধ হয়ে গেছে। তাহলে দেবাশীষ যেটা বলে সেটা সঠিক তো? একদম একদম সঠিক, সঠিক। তাহলে জীবনে যা রোজগার করেছেন সব রোজগার জবানে খেয়ে গেছে, অর্থাৎ ব্যাংক ব্যালেন্স বা সেভিংস হয়নি, বিভিন্ন খাতে খরচা হয়ে গেছে, রাইট? এবং আরেকটি কথা বলছি, পারিবারিক অশান্তি বা দাম্পত্য সুখ শান্তি বিহীন আপনার জীবন, রাইট? রাইট, রাইট। দেবাশীষ শাস্ত্রী, মানুষ এই জন্য দূর দূরান্ত থেকে মানুষ আসে, কেন তার প্রেডিকশন। আর যিনি বলতে পারেন বা যিনি যে ডাক্তার রোগ ধরতে পারেন তিনি সারিয়ে দিতে পারেন। তো আরেকটি জায়গা আপনাকে বলবো, দেখুন আপনি যেটা হচ্ছে আপনার শরীর মাঝে মাঝেই ডিস্টারবেন্স হচ্ছে, শারীরিক সমস্যা আপনি ভোগেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভুগি ভুগি, পেটের পেটের প্রবলেমে ভুগি, ঘাড়ে ঘাড় ব্যথা করে ভুগি, পেটের প্রবলেম, ঘাড় ব্যথা ভুগি। তাহলে আর কি দরকার বলুন? তার মানে ফিনান্সিয়াল কন্ডিশন এখনও আপনার জীবনে যদি আপনি তৈরি করতে চান, তাহলে যে গ্রহের অবস্ট্রাকশন, অঙ্গারী দোষ রয়েছে, মাঙ্গলিক রয়েছে, সেখানে কেমুদ্রী দোষ রয়েছে, যদি সেই জায়গাটা ঠিক করতে চান, আপনি লং টাইম পৃথিবীতে অবস্থান করতে পারবেন, পারিবারিক অশান্তি আপনার মিটে যাবে এবং ফিনান্সিয়াল কন্ডিশনও
অনেকটা দূরীভূত হবে, আপনার যে লাস্ট যেটা বললাম শারীরিক সমস্যা সেটাও ঠিক হয়ে যাবে। দোষী শাস্তি সম্ভব হলে একবার ডালনব চেম্বারে যোগাযোগ করবেন, ডালনব চন্দননগর থেকে প্রচুর ক্লায়েন্ট আসে, ডালনব চন্দননগর চুচড়া ব্যান্ডেল বর্ধমান বহু যায়, কালনা থেকে বহু ক্লায়েন্ট আসে, একবারের জন্য আসবেন, সারা জীবন আপনাকে ঘুরতে হবে না, বছরের পর বছর ঘুরতে হবে না, দেবাশীদের কাছে একবারই আসতে হবে যে কোনো সমস্যার জন্য, সমাধান নিশ্চিত। ভালো থাকবেন দাদা, নমস্কার। নমস্কার, নমস্কার, ভালো থাকবেন একদমই। এবং যদি সত্যি আপনি মনে করেন যে হ্যাঁ দেবাশীষদা যেভাবে বললেন আপনার পুরো জীবনটাই তো প্রায় তিনি দেখিয়ে দিলেন আপনাকে, এবার তিনি যখন বললেন আপনার যদি মনে হয় যে ঠিক আছে অনেকটা দিন পেরিয়ে গেছে, এতদিন কাজ করেছেন, এখন কর্ম নেই, টাকা পয়সার কোনো সেভিংস আপনি করতে পারেননি, ব্যক্তিগত জীবনেও সমস্যা, দাম্পত্য কলহের কথা বললেন দেবাশীষদা, আপনি অ্যাডমিট করলেন, শরীর স্বাস্থ্য ঠিক নেই, শরীর স্বাস্থ্যের জন্য উপযুক্ত চিকিৎসকের পরামর্শ নিতে হবে, তার জন্য ডাক্তারবাবুরা রয়েছেন, বাকি যে ধরনের সমস্যা তার জন্য দেবাশীষদার মতন অভিজ্ঞ মানুষ রয়েছেন, যদি মনে করেন আসবেন, আপনি সরাসরি চলে আসতে পারেন সৌভাগ্য দিশায়, সেক্ষেত্রে প্রত্যেক বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার এবং রবিবার দেবাশীষদা ডানলপে বিক্রম এসি মার্কেট ফার্স্ট ফ্লোরে থাকেন, আপনি সেখানে আসতে পারেন। আর বাইরের চেম্বারগুলো আমি বলে দেবো, আরও একজন আছেন আমাদের সঙ্গে, আমি ফোনটা নেব, তার আগে একটুখানি বলে রাখি, একদম সামনে কিন্তু কাঁথিতে চেম্বার রয়েছে, মানে কালী পুজোর পর প্রথম চেম্বারটাই হচ্ছে কাঁথিতে, আগামী সোমবার কাঁথিতে চেম্বার, 9 তারিখে মেদিনীপুরে চেম্বার, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর পরপর দুদিন কাভার করছেন দেবাশীষদা, প্রথম দিন কাঁথি, তারপরের দিন মেদিনীপুর, সোম এবং মঙ্গলবার চেম্বার রয়েছে, 10ই নভেম্বর গড়িয়াহাটে আপনারা পেয়ে যাচ্ছেন দেবাশীষ শাস্ত্রীকে, সিউড়িতে আপনারা পাবেন 15th নভেম্বর, সিউড়ি চেম্বারটা নতুন ওপেন হয়েছে আপনারা সেটা জানেন, মানে প্যান্ডামিকের পর আমি সেটা বলছি, বহরমপুরে 16ই নভেম্বর থাকছেন দেবাশীষ শাস্ত্রী, কৃষ্ণনগরে থাকবেন 17ই নভেম্বর, গুয়াহাটি, আগরতলা এবং শিলচরেও নভেম্বর মাসে চেম্বার রয়েছে, 22শে নভেম্বর গুয়াহাটি, 23শে নভেম্বর আগরতলা, 24শে নভেম্বর শিলচর, আসানসোল, বাঁকুড়া এবং কাকদ্বীপ, কাকদ্বীপের কথাটা আমি বলে রাখবো, যেহেতু 29শে নভেম্বর আসানসোলে আপনি পাচ্ছেন দেবাশীষ শাস্ত্রীকে, বাঁকুড়াতে পেয়ে যাচ্ছেন 30শে নভেম্বর, আর 2nd ডিসেম্বর থাকছে কাকদ্বীপে চেম্বার, কাকদ্বীপ চেম্বার বহুদিন ধরে আপনাদের রিকোয়েস্ট ছিল যে দক্ষিণ চব্বিশ পরগনাতে একটা চেম্বার হলে খুব ভালো হয়, কারণ অনেক দূর থেকে সবসময় আপনারা এসে উঠতে পারেন, আপনারা চাইছিলেন যাতে দেবাশীষ শাস্ত্রী সেখানে যান, তো প্যান্ডামিকের পর সিচুয়েশন একটু নর্মাল হতেই কাকদ্বীপ চেম্বার ওপেন হচ্ছে 2nd ডিসেম্বর, কাকদ্বীপে চেম্বার করবেন দেবাশীষ শাস্ত্রী, কোচবিহারে চেম্বার করবেন ডিসেম্বর মাসের 6 তারিখে, 7ই ডিসেম্বর শিলিগুড়িতে চেম্বার থাকছে, বালুরঘাটে চেম্বার হচ্ছে 8ই ডিসেম্বর, জামশেদপুরে 13ই ডিসেম্বর চেম্বার, দিল্লিতে 14ই ডিসেম্বর, 17ই ডিসেম্বর ব্যাঙ্গালোরে থাকছেন দেবাশীষদা। ফোনে কে আছেন আমাদের সঙ্গে? হ্যালো, হ্যালো, নমস্কার, কে বলছেন? হ্যালো নমস্কার, আমি ইন্দাস থেকে কল্যাণ ভান্ডারী বলছি। কোথা থেকে বলছেন? ইন্দাস থেকে বলছি, বাঁকুড়া ইন্দাস। বাঁকুড়া ইন্দাস, বেশ, ইন্দাস থেকে কল্যাণ বাবু, কার সম্বন্ধে জানবেন বলুন? আমি আমার ছেলের সম্পর্কে জানতে চাইছি, অভিষেক ভান্ডারী। অভিষেকের সম্বন্ধে আপনি জানবেন, ডেট অফ বার্থ বলুন অভিষেকের। 26/11/1992। সময় কখন? 5:40 AM ভোর 5:40। হ্যাঁ, ভোর 5:40। জন্মস্থান কোথায় অভিষেকের? বর্ধমান। বর্ধমানে অভিষেকের জন্ম, বেশ। নিয়মিত দেখেন আপনি দেবাশীষদার অনুষ্ঠান? হ্যাঁ, প্রায় প্রতিদিনই। ভালো লাগে যেভাবে উনি প্রেডিকশন করেন, কেমন লাগে? হ্যাঁ, ভালো, ভালো তো অবশ্যই লাগে, সেই জন্যই তো দেখি এবং ফোনে চেষ্টা করি প্রতিদিনই, আজকে লাকিলি পেয়ে গেছি। যাক, আজকে ভালো দিন, ভাতৃদিতি আপনি পেয়ে গেলেন, বেশ। তো মায়ের ইচ্ছা? হ্যাঁ, নিশ্চয়ই, নিশ্চয়ই, ঈশ্বরের ইচ্ছা না থাকলে দেবাশীষদের কাছে যোগাযোগ তো হয় না। হ্যাঁ হ্যাঁ, সে তো অবশ্যই। প্রথমে বলি, আপনার ছেলের জন্ম ছিল, হ্যাঁ আমরা যাব, 26শে নভেম্বর 1992 বললেন? বৃহস্পতিবার জন্ম ছিল। বৃহস্পতিবার জন্ম ছিল, মূলা নক্ষত্র ধনুরাশি বৃশ্চিক লগ্ন দ্বিতীয়া শুক্লপক্ষে জন্ম আপনার ছেলের দেবাড়িগণ। আর এবারে আমরা যাই প্রেডিকশনে, কি বলছে কোষ্ঠী দেখে নিচ্ছি। প্রথমে বলে দিচ্ছি যে ছেলে প্রাইভেটে কোনো কাজ করছে বা ব্যবসার সঙ্গে যুক্ত? না, ছেলে ব্যবসার সঙ্গে যুক্ত নয়, প্রাইভেটে কাজও কিছু পায়নি, আমি ওই জন্যই আরো বেশি উদ্বিগ্ন। মানে বেকারত্ব জীবন, এটাই আমি বলতে চাইছি, প্রাইভেটে কাজ করলেও তার কর্মহানি হবে, ব্যবসা করলেও তার ব্যবসা ভালো চলবে না, তার মানে বেকারত্ব জীবন। নাম্বার টু, তার বিবাহ হয়নি? না বিবাহ হয়নি। কবে বিয়ে দেবেন? আপনি 92 এ জন্মগ্রহণ করেছেন, বয়স তো অনেক দিন হয়ে গেল।
বিশ্বাস রাখেন কেন ছেলের কর্ম হচ্ছে না, লগ্ন তার রবি এবং রাহু কানেক্টিভিটি রয়েছে যেখানে তার কর্মস্থানে বাধা। নাম্বার টু, তার হচ্ছে দশমে মঙ্গল বসে আছে, সরি ভাগ্যস্থানে মঙ্গল বসে আছে এবং কালসর্পযোগ রয়েছে এবং কেমুদ্রি দোষ রয়েছে, যে কারণে তার কর্মহানি বা কর্ম হচ্ছে না, বিবাহ সমস্যা এবং কিন্তু মাঝে মাঝে সন্তান আপনার সঙ্গে ছেলে মাঝে মাঝে ডিস্টারবেন্স হবে, পিতার সঙ্গে ভুল বোঝাবুঝি হবে, হচ্ছে কি? না, ভুল বোঝাবুঝি এখন হয় না, কিন্তু কি বলে কিছু করতে না বলি আমি আরো বেশি উদ্বিগ্ন হয়েছি। হ্যাঁ, আপনি উদ্বিগ্ন হওয়াই তো কিছু বলতে গেলে হয়তো ছেলে সেটা উত্তর দিতে পারবে না বা সেই জায়গায় সলিউশন কিছু করতে পারবে না। তো এই যে অঙ্গারি দোষটি লগ্নে আছে এটাকে একটু ঠিক করুন, আর হচ্ছে যেটা রয়েছে কালসর্পযোগটি সেটা একটু ঠিক করুন, কেমুদ্রি দোষ রয়েছে এটাকে ঠিক করুন, ব্যাস আপনার ছেলে কর্মযোগ আসবে, বিবাহ সমস্যা মিটে যাবে, আপনাদের পরিবারে সুখ শান্তি ফিরে আসবে। দেখুন, আপনি যখন মানব জন্ম পেয়েছেন দেবাশীষ শাস্ত্রী বিশ্বাস করে আপনার জীবনে সুখ শান্তি ঐশ্বর্য প্রতিষ্ঠা লাভ, জিরো ব্যালেন্স থেকে হিরো হওয়া দেবাশীষ শাস্ত্রী দেখিয়েছেন। আপনি তো কোত্থেকে বলছেন, আপনি একটু বলেছিলেন কোত্থেকে বলছেন? বাঁকুড়া থেকে। বাঁকুড়া আজকে 24 বছরের চেম্বার হোটেল সপ্তর্ষী লালবাজারে, বাঁকুড়া পুরুলিয়া বিন্দাস আপনার ওখান থেকে বড়জোয়ার ছোট জোয়ার থেকে বাকি নেই, কিছু কাজ না দিয়েছি এমন কোনো জায়গা নেই। সুতরাং একবারের জন্য আসবেন, যারা প্রোগ্রাম শুনছেন দেবাশীষের কাছে বারে বারে আসতে হয় না, একবারের জন্য আসবেন, যে কোনো সমস্যায় আপনাকে বলতে হবে না, আপনার সমস্যা দেবাশীষ শাস্ত্রী বলে দেবেন। যদি যোগ্য মানুষ হয় তবেই আসবেন, আর জীবন যদি গড়তে হয় তবেই চিন্তা করবেন দেবাশীষের কাছে যেতে হবে। আর যদি জীবন নিয়ে যদি আজকের কাজ হবে কি কাজ হবে না, বিবাহ কবে হবে কি হবে না, এই নেগেটিভিটি দোনমন সিদ্ধান্ত যাদের রয়েছে তাদের প্রয়োজন নেই। তো বিষয়টা হচ্ছে উদ্যম রাখতে হবে, কারণ আমার জীবনে সবটাই আছে, বিশ্বাস করতে হবে, এই বিশ্বাসের জায়গায় আপনাকে যোগাযোগ করতে হবে। বাঁকুড়া চেম্বার রয়েছে 30 তারিখে, 30 নভেম্বর চেম্বার রয়েছে, যোগাযোগ করবেন, যে কোনো সমস্যায় নিশ্চিত সমাধান। এটা তো দেবাশীষ দা সবসময় বলেন যে বিশ্বাসটা রাখতে হবে, যেমন দেবাশীষ দা বলছেন যে আপনি মানব জন্ম যখন পেয়েছেন তখন ঈশ্বর আপনার জন্য সবটাই সাজিয়ে রেখেছেন, বাট আপনাকে বিশ্বাসটা রাখতে হবে যে হ্যাঁ আমি পাবো, কথা দিতে আছে বিশ্বাসে বিলায় বস্তু, বিশ্বাস তো আপনাকে রাখতে হবে। আর কর্মটাও প্রয়োজন, এমন না যে হ্যাঁ আমি ভাবলাম আমি কোটিপতি হব তারপরে বাড়িতে বসে থাকলাম, সেটাও সম্ভব না, কর্ম করতে হবে, বিশ্বাসও রাখতে হবে, আর বিশ্বাস যাতে আপনার কর্মটাকে সফল করতে পারে তার জন্য যা যা করণীয় সেটাও করতে হবে। যদি মনে করেন দেবাশীষ দা সেই উপযুক্ত ব্যক্তি যিনি আপনাদেরকে ওই সৌভাগ্যের পথটা দেখাতে পারেন, সৌভাগ্যের দিশা তিনি দেখাতে পারেন, তাহলে দেবাশীষ দা আছেন আপনাদের জন্য। বাইরের চেম্বারের কথা আমি বললাম, সামনে কাঁথি মেদিনীপুর গড়িয়াহাটে চেম্বার রয়েছে, কাঁথি হচ্ছে 8ই নভেম্বর মানে আগামী সোমবার, 9ই নভেম্বর মেদিনীপুরে চেম্বার, 10ই নভেম্বর গড়িয়াহাট, শিউরিতে 15ই নভেম্বর চেম্বার, বহরমপুরে 16ই নভেম্বর, 17ই নভেম্বর কৃষ্ণনগরে থাকছেন দেবাশীষ দা, 22ই নভেম্বর গুয়াহাটি, 23ই নভেম্বর আগরতলা, 24ই নভেম্বর শিলচরের জন্য আপনারা নাম লিখিয়ে রাখুন, আসানসোলে দেখাবেন 29ই নভেম্বর, 30ই নভেম্বর বাঁকুড়াতে দেখাবেন, এক্ষুনি যিনি ইন্দাস থেকে ফোন করেছিলেন বাঁকুড়া প্রপার যে বাঁকুড়া টাউন লালবাজার সেখানে রয়েছে চেম্বার, 30ই নভেম্বর বাঁকুড়ায়, কাকদ্বীপে চেম্বার 2ই ডিসেম্বর, ডিসেম্বর মাসের 6 তারিখে উত্তরবঙ্গের বন্ধুরা কোচবিহারে আপনারা দেবাশীষ দাকে পেয়ে যাবেন, শিলিগুড়িতে চেম্বার হচ্ছে 7ই ডিসেম্বর, 8ই ডিসেম্বর বালুরঘাটে থাকছে চেম্বার, জামশেদপুরে 13ই ডিসেম্বর থাকবেন দেবাশীষ দা, দিল্লিতে থাকবেন 14ই ডিসেম্বর, আর 17ই ডিসেম্বর থাকবেন ব্যাঙ্গালোর। এবার আপনি যদি মনে করেন যে না আমি এতদিন অপেক্ষা করতে পারবো না, আমার ইমিডিয়েটলি প্রয়োজন দেবাশীষ দাকে, তাহলে বৃহস্পতি শুক্র শনি এবং রবি এই 4 দিন দেবাশীষ শাস্ত্রী ডানলপে বিক্রম এসি মার্কেটের ফার্স্ট ফ্লোরে রয়েছে সৌভাগ্য দিশা, সেখানে কিন্তু চেম্বার করেন, যেখানে দেবাশীষ শাস্ত্রীকেও পাবেন, এবং আপনারা যদি প্রিপেয়ার হয়ে আসেন তাহলে সাধ্যের মধ্যে আপনাদের সমস্যার সমাধানও কিন্তু সেখানে আপনারা পাবেন। কে রয়েছেন আমাদের সঙ্গে? হ্যালো, হ্যাঁ শুভ সন্ধ্যা ম্যাডাম। শুভ সন্ধ্যা স্যার, বলুন। হ্যাঁ দেবাশীষ বাবুকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ আপনাকেও। কোথা থেকে আপনি ফোন করছেন, আপনার কি? আমি মুর্শিদাবাদ থেকে ফোন করছি, বিমল চট্টোপাধ্যায় বলছি, আপনাদের সিটি ভিএনের প্রতিটা অনুষ্ঠান দেখি এবং দেবাশীষ বাবুর অনুষ্ঠান আমার খুব ভালো লাগে, অনেক ধন্যবাদ। এবং ওনার ব্যাপারটা হচ্ছে আমার কাকার ছেলে গেছিলেন ওখানে, তো উনি প্রথমে বলেছিলেন যে আপনার ব্যবসা যে করছেন সেই ব্যবসার প্রেক্ষিতে আপনার সর্বস্ব চলে যাবে, চলে যাওয়ার পরে বলেছিলেন আপনার 2 বছর পরে আপনার
ভাগ্য উন্নতি ঘটবে, তা কি বলবো, সেন্ট্রাল গভর্নমেন্টে ঢুকেছে, যার জন্য দেবাশিস বাবুকে অসংখ্য ধন্যবাদ। আমি ওনাকে করে বয়সে বলবো, তবু ওনাকে ওনার পেশাগত দিক থেকে ওনাকে আমি প্রণাম জানাচ্ছি। অনেক ধন্যবাদ। আপনি খুব ভালো একটা জিনিস শেয়ার করলেন যে আপনার আপনার জেঠুর ছেলে বললেন, না আমার ভাইয়ের ছেলে, আচ্ছা আচ্ছা আচ্ছা, তিনি এসেছেন দেবাশিসদার কাছে এবং আপনি ওখানে এসেছিলেন, এসে থাকার পরে ব্যবসা যে করতেন ব্যবসাতে বললেন একদম যথা সর্বস্ব চলে যাবে, অলরেডি তিনি একদম পুরো কপর্দক শূন্য হয়েছিলেন, কিন্তু তারপরে আড়াই থেকে তিন বছরের মাথায় একটা ভালো রকম উন্নতি জীবন লাইফে ছিল এবং অলরেডি সেন্ট্রাল গভর্নমেন্টের এমপ্লয়ি। খুব ভালো, এবং এই যে পুরো জিনিসটা বলে দেওয়া প্রেডিকশন, এটাই দেবাশিসদা করেছেন, অনেক ধন্যবাদ আপনাকে। না না না, খুব ভালো খুব ভালো, ওনাকে আমি খুব শ্রদ্ধা অবনত হচ্ছি, শ্রদ্ধা অবনত হচ্ছি ওনার জন্য। আজকে আমার মেয়ের জন্য জানবো, মেয়ের জন্ম তারিখ হচ্ছে 1995 9 জুন 1995, সন্ধ্যা 7:32, সন্ধ্যে 7:32। জন্মস্থান কোথায়? জন্মস্থান মুর্শিদাবাদে। মুর্শিদাবাদে। কি নাম আপনার মেয়ের? ঋতুপর্ণা চ্যাটার্জি। ঋতুপর্ণা, বাহ। দেবাশিসদের কাছে বারে বারে আসতে হবে না, জানি আপনি তো একবার বলে দিয়েছেন, ঠিক আছে, বছরের পরে বছর ঘুরবেন, বিভিন্ন রকমের সমস্যায় পড়বেন। দেবাশিসদা আপনাদের মুর্শিদাবাদেও আজকে 24-25 বছরের চেম্বার হোটেল হোয়াইট হাউস, এর আগে খুব ভালো জিনিস, খুব ভালো, এবং আপনার দীর্ঘায়ু কামনা করব, ঠিক আছে, আপনার দীর্ঘায়ু কামনা করব এবং মানুষের যে সেবা করে চলেছেন নিরলসভাবে, এই সেবাটা যেন মানুষ পরিষেবা পায়, এটুকু ঈশ্বরের কাছে কামনা করব। অনেক ধন্যবাদ আপনাকে। 9 জুন 1995 শুক্রবার ছিল? শুক্রবার ছিল। চিত্রা নক্ষত্র তুলা রাশি ধনু লগ্ন একাদশী শুক্লপক্ষে জন্ম, ওর হচ্ছে দেবাড়িগণ, আর একটি জায়গায় যাব আমরা। প্রথমে আপনাকে বলি যে চতুর্থে শনি অবস্থান করছে, পঞ্চমে কেতু বসে আছে, ষষ্ঠে রবি, শুক্র দারিদ্রদোষ রয়েছে, যে কারণের জন্য এবং একাদশ হাউজে চন্দ্র রাহু কানেক্টিভিটি, বিষয়টা হচ্ছে যে ওর কেরিয়ারে প্রবলেম, বহু বাধাবিঘ্নের মধ্য দিয়ে ওর জীবন গড়ে উঠেছে, তো এখন পর্যন্ত ও কি চাকরি কিছু পেয়েছে? না, অলরেডি আপনার বিবাহ হয়েছে, একটি কন্যা হয়েছে, আমার নাতনি হয়েছে, আচ্ছা, মোটামুটি আপনার সাংসারিক যে পরিস্থিতিগুলো আছে সেগুলো দিকটা আমি সব বলে দেব, যখন নারী কিছু বলতে হবে না, নারী নক্ষত্র সব বলে দেবো। প্রথম কথা হচ্ছে বহু বাধাবিঘ্নের জীবনযোগ, সেকেন্ড অপশন হচ্ছে তার বিবাহ হবে, যদি বিবাহ হবে দাম্পত্য অশান্তিতে ভুগবে, তৃতীয় ব্যক্তি অর্থাৎ হাজবেন্ডের ছাড়াও যারা আছেন সেখান থেকে উনি সুখ শান্তি পাবেন না, পাচ্ছেন কি? বর্তমানে একটু আছে, সব ঠিকই আছে, মানে জ্ঞাতি ফেটি এগুলো তো থাকবে, ধরুন সেগুলো তো আছে দূর সম্পর্কে, কিন্তু হাজব্যান্ড আর ওয়াইফ বোথ আর অলসো হ্যাপি, তারা ঠিকই আছে, চাকরি বাকরি মোটামুটি ধরুন করছে। হাজব্যান্ড ওয়াইফের সমস্যার কথা দেবাশিস দা বলেননি, হাজব্যান্ড ছাড়া বাকিদের সমস্যা তা বলছি না, তা বলছি তার দাম্পত্য জীবনের কথা বলছি। হ্যাঁ সেটাই বলেছেন, হাজব্যান্ড ওয়াইফের তো বিষয়টা হচ্ছে যে সব সময় কিন্তু একটা মানসিক ডিপ্রেশনে ভুগে, অহেতুক মানসিক ডিপ্রেশন করবেন, এবং পঞ্চম হাউজে, হ্যাঁ পঞ্চম হাউজে কেতুর অবস্ট্রাকশন রয়েছে, বিবাহটা নিয়ে কিন্তু আগামী দিনে চিন্তায় ফেলে দিতে পারে, এটা একটু মাথায় রেখে চলুন। আজকের সময় প্রায় শেষ দাদা, সম্ভব হলে একবার চেম্বারে আসবেন, নিশ্চয়ই সেই পরিষেবা দেবাশিসদের কাছে পাবেন। প্রত্যেকে ভালো থাকবেন, ভালো থাকবেন এই আশা আকাঙ্ক্ষা নিয়ে আজকের লাইভ অনুষ্ঠান শেষ করছি, সময় একদম শেষ, ভালো থাকবেন, নমস্কার। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন জ্যোতিষ গুরু পণ্ডিত দেবাশিস শাস্ত্রী, জ্যোতিষ ও বাস্তু বিশেষজ্ঞ, চেম্বার প্রতি শনিবার এবং রবিবার ডানলপ বিক্রম এসএ মার্কেট, সৌভাগ্য জেমস ফার্স্ট ফ্লোর, প্রতি শুক্রবার কালীঘাট দিশা, সময় দুপুর 12:00 থেকে সন্ধে 6:00। এছাড়াও পাচ্ছেন বাঁকুড়া, মেদিনীপুর, মেচেদা, আসানসোল, তারাপীঠ, শিলিগুড়ি, বালুরঘাট, জামশেদপুর, আগরতলা, গৌহাটি, ব্যাঙ্গালোর, দিল্লি ও অন্যত্র। বুকিং নাম্বার 9330997235, 9433025525, 9674226537, হোয়াটসঅ্যাপ নম্বর 8910460255।